নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজ এই ভিডিওতে আবার নতুন কিছু আপডেটস তোমাদের জানাবো, তো চলো শুরু করা যাক। তো গাইস, আজ সকালেই যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেই তোমাদেরকে জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান নিয়ে আরও একটা ট্রান্সফার নিউজ আছে, যেটা তোমাদেরকে বিকালের দিকে একটা ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো, যদি ফার্স্টে সেটা নিয়ে কথা বলা যায়, তো এটিকে এমবি পরের বছরের জন্য সাইন করতে চলেছে চার্চিল ব্রাদার্স এফসির মিডফিল্ডার গ্ল্যান মার্টিন্সকে। তো এই গ্ল্যান মার্টিন্স একজন ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ার নয়, ইন্ডিয়ান প্লেয়ার, এবং তার বয়স হচ্ছে 25 বছর। তিনি মেনলি খেলা শুরু করেন সেসা ফুটবল একাডেমি থেকে এবং দেন স্পোর্টিং ক্লাব দি গোয়াতে যোগ দেন, এবং তারপর গত বছর মানে এই সিজনে চার্চিল ব্রাদার্স এফসির হয়ে তিনি আই লিগে খেলেছেন। তো আই লিগে তিনি 14খানা ম্যাচ খেলে ফেলেছেন অলরেডি। আর তিনি মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার, এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পছন্দ করেন। তার বল কন্ট্রোল ভালো, ভালো বল সাপ্লাই করতে পারেন এবং বলতে পারো একজন ভালো ট্যালেন্ট। তার খেলা এবছর আই লিগে অনেকেরই ভালো লেগেছে। তো সেই গ্ল্যান মার্টিন্সই কিন্তু পরের বছরের এটিকে মোহনবাগান টিমে যোগ দিতে চলেছে, একটা ভালো শাইনিং বলতে পারো। তবে আই থিঙ্ক অ্যাজ এ রিজার্ভ প্লেয়ারই তাকে রেখে দেবে এবং খুব বেশি দরকার না পড়লে তাকে ইউজ করবে না, কারণ জয়েস রানের মতো প্লেয়ার আছে। তো সেই জন্য একটা ব্যাকআপ অপশান হিসেবেই তাকে নিচ্ছে বলে আমার মনে হয়। তো এবার দেখা যাক তাকে নিয়ে এটিকে ম্যানেজমেন্টের কী প্ল্যান আছে। এবার যদি কথা বলা যায় সের্জিও লোবেরাকে নিয়ে, তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে সের্জিও লোবেরা মুম্বাই সিটিতে যেতে পারে। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সের্জিও লোবেরা কিন্তু 2 বছরের কন্ট্রাক্টে মুম্বাই সিটিতে যোগ দিতে চলেছে, মানে 2 বছরের কন্ট্রাক্ট। আর কন্ট্রাক্টটা কিন্তু একটা বিশাল বড় টাকার কন্ট্রাক্ট হতে চলেছে, মানে লোবেরা কিন্তু একটা ভালো রকম অ্যামাউন্ট মুম্বাই সিটিসির থেকে পাবে, যদিও অ্যামাউন্টটা কত সেটা এখনও জানা যায়নি। আর এবার যদি কথা বলা যায় রাউলিন বোর্জেসের ব্যাপারটা নিয়ে, তো সেটা নিয়েও তোমাদের কিছু প্রশ্ন ছিল যে রিউমার্সটা কোত্থেকে এলো। তো অ্যাকচুয়ালি কালকে একটা জায়গায় টুইট করেছিল ম্যানুয়েল ক্যাশখেলানা, যেখানে 5টা প্লেয়ারের নাম ছিল, সেখানে মুর্তাদা ফল বা রাউলিন বোর্জেসের নামও ছিল। তো অ্যাকচুয়ালি সেটা দেখার পর পার্সোনাল রিপ্লাইয়ে ক্যাশখেলানাকে জিজ্ঞেস করলে তখন তিনি পার্সোনাল রিপ্লাইয়ে জানান যে আর কি বোর্জেস পরের বছরের টিমে যোগ দিতে পারে, মানে তাকে নিয়ে একটা চিন্তাভাবনা চলছে, হাবাসের তাকে ভালো লেগেছে। তো সেই জন্যই মানে ভালো লেগেছে বলেই ম্যানুয়েল ক্যাশখেলানা তাকে দলে রেখেছিল ভালো প্লেয়ার বলে। তো অবশ্যই তার দিকে একটা নজর আছে। তবে তিনি এটাও বলেন যে মুম্বাই সিটিএফসি কিন্তু এখন মেন বাঁধা, যেখানে মুম্বাইকে একটা ভালো রকম টাকা ট্রান্সফার ফি দিতে হবে, নইলে বোর্জেসকে আনা যাবে না। আর মুম্বাইও কিন্তু রাউলিন বোর্জেসকে রেখে দেবার চিন্তাভাবনা করছে। তো সেক্ষেত্রে রাউলিন বোর্জেসের আশাটাকে জাস্ট একটা রিউমার্স বলতে পারো। আর আজকে সকালেও একটা গোল্ড ডট কমে রাউলিন বোর্জেসের মানে ইন্টারভিউ বেরিয়েছে, তো সেখানে রাউলিন বোর্জেস মুম্বাই সিটিএফসি নিয়ে কথাবার্তা বলেছে, এটা নিয়েও প্রশ্ন ছিল। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি মুম্বাই সিটিএফসির সঙ্গে বোর্জেসের 2 বছরের কন্ট্রাক্ট আছে, অর্থাৎ তার কন্ট্রাক্ট এখনও শেষ হয়নি, অর্থাৎ তিনি এখনও মুম্বাই সিটিএফসিরই প্লেয়ার। যদি তাকে ট্রান্সফার ফি দিয়ে নেয় তখনই তিনি একমাত্র এটিকেতে আসবেন, নইলে তিনি মুম্বাই সিটিএফসিতেই থাকবেন। তো সেই জন্য মানে অফিসিয়ালি তিনি এখন মুম্বাই সিটিএফসির প্লেয়ার, তো মুম্বাই সিটি নিয়েই তিনি কথা বলবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তো রাউলিন বোর্জেসের ব্যাপারটা নিয়ে এখন বেশি চিন্তাভাবনা করো না, ওটাকে জাস্ট একটা রিউমারের পর্যায়ে রাখো। তো ভেতরকার যে আপডেট আছে, এটিকে তাকে একটা অফার দিয়েছে, এবার রাউলিন আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার। তো গাইস, বেশ এটুকুই তোমাদের জানানোর ছিল এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম আড়ালে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো গাইস, বাই বাই।